ভিডিও শুরুতেই বলে রাখি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার রাজনৈতিক মহলের নজর এখন খড়দহ বিধানসভা কেন্দ্রের দিকে এই খরদহ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে সেই জল্পনাকে খানিকটা বাড়িয়ে দিলেন শোভনদেব চ্যাটার্জি আগামীকাল একটি সংগঠনের কাজে মানুষের পাশে থাকতে খরদহ যাচ্ছেন শোভনদেব চ্যাটার্জি তবে খড়দহ কেন্দ্র থেকে বিধানসভা উপনির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হচ্ছেন কিনা না এ বিষয়ে কিছুই বলেননি তিনি এ বিষয়ে শোভনদেব চ্যাটার্জি জানান দল যা ঠিক করবে তাই হবে যদিও তিনি বলেন খড়দহ উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে আর এই জেলায় দায়িত্বে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই কেন্দ্র দেখভাল করেন সৌগত রায় ওদের সাথে আমার কথা হয়েছে বলে জানান তিনি আবার দলের একটি সূত্র জানাচ্ছে রাজ্যসভাতেও পাঠানো হতে পারে শোভনদেব চ্যাটার্জিকে প্রসঙ্গত গতকাল থেকেই আবার জল্পনা বাড়ছে খড়দহ কেন্দ্র থেকে নাকি তৃণমূলের প্রার্থী হচ্ছেন ত্রীনা সাহা অভিনেত্রী তিনার প্রার্থী হওয়ার খবরে বেশ খুশি তার অনুরাগীরা এখন দেখার বিষয় শেষ পর্যন্ত খড়দহ কেন্দ্র থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসাবে কার নাম ঘোষণা করে আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল